বন্ধুরা, আজকে আলোচনায় থাকবে জাইলোকেন স্প্রে নিয়ে। এই জাইলোকেন স্প্রেটি আপনারা কেন ব্যবহার করবেন, কিছুর জন্য ব্যবহার করবেন, কোন কোন ইন্ডিকেশন দেওয়ার ব্যবহার করবেন, কিংবা এটি ব্যবহার করার নিয়ম নিয়ে আজকে আমি সহজ এবং সংক্ষেপে আলোচনা করব। বন্ধুরা, যেহেতু আমি ডক্টর অ্যাসিস্ট হিসেবে কাজ করছি কিংবা ডক্টর সাথে সরাসরি কাজ করছি, সুতরাং সঠিক মেডিসিনে সঠিক ধারণা দিয়ে চেষ্টা করব এবং অবশ্যই আমার নতুন চ্যানেলকে আমি একটু সাপোর্ট করবেন। তো জাইলোকেন স্প্রে এটি কিন্তু একটি অনুভূতিনাশক ওষুধ। তো সাধারণত এই ওষুধটি কিন্তু আমাদের ছোটোখাটো অস্ত্রোপচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যেমন দাঁতের সমস্যার ক্ষেত্রে কি আমার নাক কান গলা এই ধরনের বিভিন্ন ছোটো ছোটো অপারেশনের ক্ষেত্রে কিন্তু জাইলোকেন স্প্রেটি ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধটি কিন্তু অপসরিন ফার্মাসিউটিক্যালস ওষুধ। অপসরিন ফার্মাসিউটিক্যাল বর্তমানে একটি জনপ্রিয় কোম্পানি এবং এতে র মেটেরিয়ালস অত্যন্ত গুণগত মানের হয়ে থাকে। তো জাইলোকেন স্প্রে এটা কিন্তু 10 ml কিনলে 100 টাকা দাম পড়বে, এটা আপনি যে কোনো ফার্মেসি থেকেই সংগ্রহ করতে পারবেন। তো এই ছোটোখাটো অস্ত্রোপচারের পাশাপাশিও এটি কিন্তু যৌন মিলনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত যারা খুব দ্রুত বীর্যাওয়াট হয়ে যাচ্ছে কিংবা যাদের বিশেষ অঙ্গটি সঠিকভাবে শক্ত হচ্ছে না, খুব বেশি টাইম সবস করতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত এটি যখন আপনার প্রচুর পরিমাণে উত্তেজনা হয়ে যাবে, উত্তেজনা আসবে, ঠিক উত্তেজনা আসার পরে আপনি কিন্তু এই স্প্রেটি 2 থেকে 3 বার যদি আপনার আপনার বিশেষ অঙ্গের বাইরের অংশে একটু দিয়ে নেন, তাহলে কিন্তু এটি ভালো কাজ করবে। যখন উত্তেজনা হবে কিংবা যখন খুব বেশি শক্ত হবে তখন আপনি দিবেন, এমনি অবস্থায় কিন্তু দিবেন না। তো এটি যখন দিবেন এটি কিন্তু সম্পূর্ণ অনুভূতিনাশক, সুতরাং কোনো অনুভূতি তখন থাকবে না, তখন সিম্পলি কিন্তু 15 থেকে 30 মিনিট কিংবা 20 মিনিট সেক্ষেত্রে আপনি কিন্তু সহবাস করতে পারবেন। তো এটা ব্যবহার করার ফলে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বুকে ব্যথা কিংবা জ্বালা পোড়া বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো অবশ্যই এই ধরনের স্প্রে কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, এটা ওয়ান টাইম খুব অল্প ব্যবহার করাই উচিত। যদি প্রয়োজন না হয় তাহলে একদমই ব্যবহার করবেন না। তো এটা কিন্তু প্রথমত হচ্ছে আপনি যখন স্প্রে করবেন, স্প্রে করার পরে দেখা যাচ্ছে আপনি একটু ধুয়ে নেবেন, ধোয়ার পরে কিন্তু আপনি এটা সহবাস করবেন, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি ভালো একটা সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধু, যাদের এই ধরনের সমস্যা বেশি তারা কিন্তু একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী এই স্প্রে ব্যবহার করবেন, কারণ এই ধরনের স্প্রে কিন্তু বেশি ব্যবহার করলে কিন্তু অনেক সময় ধ্বজভঙ্গ সমস্যাও হয়ে যেতে পারে। সুতরাং এই যে এই ক্ষেত্রে কিন্তু আপনার একটু সতর্ক থাকবেন এবং এই ধরনের স্প্রে কিন্তু বেশি ব্যবহার করা একদমই উচিত নয়। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্ত। এই ধরনের ভিডিও যদি রেগুলার পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।